সবাইকে শুভ সকাল। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ রাঙামাটি, শ্রেণী অষ্টম, বিষয় গণিত, অধ্যায় অষ্টম, পৃষ্ঠা নম্বর 127। আজকে আলোচনা করব উপপাদ্য এক। উপপাদ্য এক, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে 4 সমকোণ। আমরা এর আগে জেনেছি চতুর্ভুজ কাকে বলে। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 4 সমকোণ। একটি চতুর্ভুজ আছে যার নাম হচ্ছে এ, বি, সি, ডি, এবং এসি কর্ণ যোগ করলাম। এসি কর্ণ যোগ করলাম। এখন বিশেষ নির্বাচনে যাই। মনে করি এ, বি, সি, ডি হচ্ছে একটি চতুর্ভুজ। প্রমাণ করতে হবে এখানে 4টি কোণ দেওয়া আছে। এ একটি কোণ, বি একটি কোণ, সি একটি, ডি একটি, অর্থাৎ 4 কোণের সমষ্টি হচ্ছে 1 কোণ। এটা হচ্ছে কোণ এর সাইন, কোণের সাইন। আর বি কোণ, সি কোণ এবং ডি কোণের যোগফল হচ্ছে 4 সমকোণ। অর্থাৎ 4 সমকোণ বলতে 4 সমকোণ, 4 সমকোণ বলতে 1 সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ প্রশ্ন এভাবে হতে পারে, 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। একই প্রশ্ন হবে তখন, 4 সমকোণ, 4×90, 360 ডিগ্রি। এখন অঙ্কনে যাই। আমরা এসি যোগ করলাম। এসি কর্ণ হচ্ছে চতুর্ভুজটিকে 2টি ত্রিভুজে বিভক্ত করছে। একটি ত্রিভুজ হচ্ছে এ, বি, সি ত্রিভুজ, যে নিচে যে ত্রিভুজটি আছে ওটা হচ্ছে এ, বি, সি ত্রিভুজ। এ, বি, সি এই ত্রিভুজের নাম এ, বি, সি ত্রিভুজ, নিচের অংশটা। আবার হচ্ছে উপরের একটি অংশ আছে যেটা হচ্ছে এ, সি, ডি ত্রিভুজ। প্রমাণে যাই। প্রমাণ, এখন আমরা ত্রিভুজ এ, বি, সি এই ত্রিভুজটা নিলাম। ত্রিভুজ হচ্ছে ত্রিভুজের সাইন। এ, বি, সি এর হচ্ছে আমরা জানি হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি অথবা 2 সমকোণ। যেমন হচ্ছে এখানে এ, বি, সি ত্রিভুজে হচ্ছে 3টি কোণ, এ, বি আর সি। আমরা লিখতে পারি এখন বি কোণ আর সি কোণ সমান হচ্ছে 2 সমকোণ, বা 180 লিখতে পারি সমকোণ, 2 সমকোণ বা 180, কারণ হচ্ছে 1 সমকোণ সমান 90, আর 90 দ্বিগুণ 180। এখন হচ্ছে এ কোণটাকে কিভাবে লেখা যায়। বি, এ, সি এই এ কোণটা আছে, এটা লিখলাম আমরা বি, এ, সি কোণ। আর বি কোণটা থাক, সি কোণটা হচ্ছে লেখা যায় এ, সি, বি কোণ। সি কোণ আর হচ্ছে এ কোণটা চেঞ্জ করলাম, কারণ হচ্ছে এখানে আরেকটি কোণ রয়েছে, এই জন্য হচ্ছে বি, এ, সি আর হচ্ছে এ, সি, বি কোণ লিখুন, সমান হচ্ছে 2 সমকোণ, 2 সমকোণ। তারপর 2 নম্বর ধাপে চলে যাই আমরা।
নাম্বার এটা হচ্ছে এক নম্বর ধাপ, দুই নম্বর ধাপ হচ্ছে কি আছে আরেকটি ত্রিভুজ এ ডি সি, ত্রিভুজটা নিলাম উপরে যে ত্রিভুজটি আছে ওটা নিলাম, এভাবে আছে এ ডি সি, ত্রিভুজ এ ডি সি এর, ত্রিভুজ এ ডি সি এর আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 বা দুই সমকোণ, এই যে একটি কোণ ডি একটি কোণ সি একটি কোণ, তার মানে আমরা লিখতে পারি এ সি এ কোণ সি কোণ এবং ডি কোণ তিনটি কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ লিখলাম। সেক্ষেত্রে এর কোণটা আবার লিখতে পারি ডি এস সি, এ কোণটা লিখলাম ডি এস সি, আবার সি কোণটা লিখলাম হচ্ছে ডি সি এ, ডি কোণটা হচ্ছে রেখে দিলাম সমান হচ্ছে দুই সমকোণ, দুই সমকোণ, এটা হচ্ছে এক নম্বর সমীকরণ, এটা দুই নম্বর। এখন এক ও দুই যোগ করে পাই এক এবং দুই সমকোণ, সমীকরণ যোগ করে পাই এক ও দুই যোগ করে পাই কি আমাদের বাম সাইডে যেগুলো আছে সব যোগ হবে। প্রথমে এটা লিখছি বিএসি প্লাস বি কোণ প্লাস এস সি বি, আবার হচ্ছে এটা লিখছি যোগ করলাম প্লাস দিলাম ডি এস সি ডি সি এ প্লাস ডি কোণ, আবার হচ্ছে ডান সাইডে আছে দুই সমকোণ আর দুই সমকোণ, টু প্লাস টু সমকোণ মানে কত ফোর সমকোণ, বা এখন এই চিত্রের দিকে লক্ষ্য করি বিএসি, এই যে বিএসি এই অংশটা বিএসি, আর হচ্ছে আরেকটা হচ্ছে কি ডিএসি, বিএসি আর হচ্ছে ডিএসি কোণ মিলে হচ্ছে টোটাল এক কোণটা, এই দুইটা মিলে হচ্ছে এক কোণ, বিএসি প্লাস ডিএসি ইকুয়াল টু হচ্ছে এক কোণ লিখলাম, বি কোণটা যেহেতু আছে বি কোণটা লিখে রাখলাম। আবার চিত্রের দিকে লক্ষ্য করি এসি বি কোণটা, এসি বি হচ্ছে এই কোণটা, আবার এসি বি আর হচ্ছে ডিসি এ, ডিসি এ হচ্ছে এই কোণটা, এই দুইটার মিলে হচ্ছে টোটাল সি কোণটা, এসি বি কোণ প্লাস ডিসি এ ইকুয়াল টু সি কোণ প্লাস হচ্ছে ডি কোণ সমান হচ্ছে চার সমকোণ, অর্থাৎ চতুর্ভুজের হচ্ছে চারটি কোণের যোগফল হচ্ছে চার সমকোণ, যার হচ্ছে আমরা দেখতে পেলাম এ কোণ বি কোণ সি কোণ এবং ডি কোণের সমান হচ্ছে চার সমকোণ প্রমাণিত। এখন আমরা দেখি উপপাদ্য দুই নম্বরে কি দেওয়া আছে, উপপাদ্য দুই এ দেওয়া আছে সামান্তরিকের বিপরীত বাহু এবং কোণ গুলো হচ্ছে পরস্পর সমান্তরাল, সামান্তরিকের বিপরীত বাহু, বিপরীত বাহু ও কোণ গুলো
পরস্পর সমান। বাহু এবং কোণগুলো পরস্পর সমান, এটা তোমাদের হচ্ছে পড়া এবং বাড়ির কাজ থাকবে, পড়া এবং বাড়ির কাজ।